আসসালামু আলাইকুম। আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই ভিডিওতে আমি আপনাদের মোবাইলের কোন একটা সেটিং নিয়ে কথা বলবো। মনে করুন আপনার মোবাইলে আপনি আপনার কথা রেকর্ড করতে চান বা আপনাকে ফোন দিলে আপনি কোনো কিছু একটা রিংটোন তৈরি করছেন, সেই রিংটোনটা বাজবে, বা কোনো একটা রিংটোন অডিও করে আপনি তৈরি করছেন, মুখ থেকে মুখে বলে বলে তৈরি করছেন, কাউকে দিয়ে তৈরি করে রাখছেন, বা কোনো একটা টোন আপনার পছন্দ হয়েছে আপনি ডাউনলোড করছেন সেটা আপনি সেট করতে চান, সেটা কীভাবে করবেন আমি এই ভিডিওতে আজ সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনার মোবাইলে যে সেটিং অপশন আছে সেই সেটিং অপশনে ওপেন করতে হবে। আপনি সঙ্গে সঙ্গে ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আপনি পাবেন। আপনি একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে একটা সাউন্ড অপশন পাবেন। আমি তীর চিহ্ন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই সাউন্ড অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে আপনি এখানে দেখতে পাবেন যে এই যে সিম ওয়ান রিংটোন, সিম টু রিংটোন। এখন মনে করুন যে নতুন ভিডিওটা আপনি মেক করছেন বা নতুন অডিওটা আপনি মেক করছেন সেটা আপনি সিম ওয়ানে সেট করবেন। সিম ওয়ানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি এখানে এটা ইয়ার রিংটোন যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি কোথায় রাখছেন সেটা আপনার মোবাইলে বা যদি ডাউনলোড থাকে ডাউনলোডে। এর জন্য এই যে তিনটা আইকন আছে, তিনটা আইকনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেন এরকম একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। এখন এখান থেকে যদি ডাউনলোডে থাকে তাহলে এই যে এই ডাউনলোড থেকে আপনি নিতে পারবেন, আর যদি ডাউনলোডে না থাকে বা আপনার মোবাইলে রেকর্ড করছেন মোবাইলে থাকে তখন আপনি এই যে এই অপশানটাই যেতে হবে। এখানে ক্লিক করলেন, ক্লিক করলে যে ফোল্ডারে আপনি রাখছেন সেখান থেকে যে আপনি সেটা নেবেন, সেটা নিয়ে আপনি সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে ক্লিক করে ওকে দিবেন। ওকে দিলে আপনার মোবাইলে সিম ওয়ানে আপনি যে রিংটোনটা মেক করছেন সেটা চলে আসবে। আশা করি আপনাদের কীভাবে রিংটোন সেট করবেন নিজের ইচ্ছা মতো সেটা বুঝতে পারছেন। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।